Om Namo Shivaya. Hari Om Namo Shivaya. Hari Om Namo Shivaya. Om Shri Mahakal Rudra Devaya Namo. Om Shri Mahakal Rudra Kashinatha Devaya Namo. Om Shri Mahakal Rudra Bodrinatha Devaya Namo. Om Shri Mahakal Rudra Mrityunjaya Devaya Namo. Om Shri Mahakal Rudra Maha Mrityunjaya Devaya Namo. Hari Om Namo Shivaya. 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 Om Shri Mahakal Rudra Devaya Namo. Om Shri Mahakal World. এখন একে অপরকে ছাপিয়ে যাওয়ার একটা অদ্ভুত তাগিদ। আর কেন আমরা সফল হই না আমাদের জীবনে? কোথা থেকে যেন কিছু অজানা অচেনা বাধা আমাদের সামনে চলে আসে, তার কিন্তু একটাই কারণ, আমাদের জন্মকুণ্ডলী অনুযায়ী কিছু গ্রহগত বেঠিক অবস্থান, গ্রহগত সমস্যা। আর এই গ্রহদের পীড়নে আমরা যথেষ্টভাবে পীড়িত হতে থাকি, তার জন্যই কিন্তু জ্যোতিষশাস্ত্র সমস্যার মূলটাকে বার করে এনে তার সমাধানের পথ দেখিয়ে আপনার জীবনে সুখ সমৃদ্ধি সাফল্যের চাবিকাঠিটা বের করে আনে দিতে পারে যে শাস্ত্র। এবং সেই শাস্ত্রের ওপর যিনি পাণ্ডিত্য রাখেন, যিনি নিখুঁত চর্চা রাখেন, তিনি আজও আমাদের স্টুডিওতে উপস্থিত, যার নাম বাবাশ্রী দেবদাসজি মহারাজ। শুধুমাত্র পশ্চিমবাংলা নয়, ভারতবর্ষ থেকে অ্যাব্রডে নেপাল বাংলাদেশ শুধু লস এঞ্জেলসে তার ভক্ত শিষ্যরা বিরাজ করছেন, এটা কিন্তু কম কথা নয়। এবং তিনি একজন শুধু জ্যোতিষ গবেষক নন, তিনি একজন ধর্মগুরু, একজন সংখ্যাতত্ত্ববিদ, একজন বাস্তুশাস্ত্রবিদ। সুতরাং এই সব কিছুর গুণফলই হচ্ছেন বাবাশ্রী দেবদাসজি মহারাজ, যিনি আপনাকে সঠিক গন্তব্যের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এবং তার জন্যই কিন্তু জীবনে চলার পথে লক্ষ লক্ষ মানুষ তাকে সঙ্গী করে নিয়েছেন। আর রবীন্দ্রনাথের কথায়, তুমি রবে নীরবে হৃদয় মম। সুশীল শিক্ষিত সমাজ, যারা আজকে সমাজের বিভিন্ন আঙ্গিকে প্রতিষ্ঠিত, তাদের হৃদয় কিন্তু দেবদাসজি মহারাজের নাম গাঁথা হয়ে গেছে। এহেন ব্যক্তিত্বকে আমরা স্টুডিওতে স্বাগত জানাব, শুরু করব আজকের অনুষ্ঠান। কিছু ধর্মীয় আলোচনা থাকে আমাদের এই অনুষ্ঠানে, সঙ্গে থাকে জ্যোতিষ বিশ্লেষণ আপনাদের বিভিন্ন প্রেরিত চিঠির ওপর। সব কিছু মিলিয়ে বাবাশ্রী দেবদাসজি মহারাজকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। নমস্কার। সর্বপ্রথমে টিভি মিডিয়া কর্তৃপক্ষকে এবং আমার সাথে স্টুডিওতে আছে আর্য বসু রায় আর্যকে এবং তোমাদের জনপ্রিয় টিভি মিডিয়াতে এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখবার জন্য যারা তোমরা টিভি সেটের সামনে এসে উপস্থিত, তোমাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এবং দেবাদিদেব মহাদেবের চরণে তোমাদের জীবনের সার্বিক মঙ্গল প্রার্থনা করে অনুষ্ঠান শুরু করছে সমস্যা এবং সমাধান। ওং নমো শিবায়, ওং মহাকাল রুদ্র দেবায় নমো, ওং শ্রী মহাকাল রুদ্র ভৈরব দেবায় নমো, ওং শ্রী মহাকাল রুদ্র অর্ধনারীশ্বর দেবায় নমো। ওং নমো শিবায়, ওং নমো শিবায়, ওং নমো শিবায়। ভক্তগণ, আমরা আলোচনা করব জ্যোতিষশাস্ত্র নিয়ে। সবার আগে দেখব চিঠি কি আছে। আর্য, দেখো চিঠি কি আছে। আজ অনুষ্ঠানের শুরুতেই আমরা আপনাদের চিঠির উত্তর মহারাজের শ্রীমুখ থেকে শুনব।
নিশ্চিতভাবে, কারণ হাজার হাজার চিঠি এসে আমাদের দপ্তরে পড়ে থাকে। আমরা চেষ্টা করি প্রতিটি কার্যক্রমে একটা দুটো করে চিঠির উত্তর নিয়ে নেওয়ার। আপনারা নিরাশ হবেন না, প্রত্যেকের চিঠিরই আমরা উত্তর মহারাজের শ্রীমুখ থেকে নেব। সেরকমভাবেই আজকের অনুষ্ঠান শুরু করছি। সম্পূর্ণা চ্যাটার্জি বালিগঞ্জ থেকে পাঠিয়েছেন তার চিঠির মাধ্যমেই। বালিগঞ্জ থেকে সম্পূর্ণা চ্যাটার্জি, উনি লিখছেন, পরম শ্রদ্ধেয় বাবা শ্রী দেবদাস, আপনাকে আমার ও আমার মেয়ের সশ্রদ্ধ প্রণাম জানাই। আর্যবাবুকেও আমার নমস্কার জানাবেন। আমি আমার মেয়ের সম্বন্ধে জানতে চাই। আমার মেয়ের নাম শ্রীমন্তী চ্যাটার্জি, জন্ম তারিখ 20/3/1986, জন্ম সময় সন্ধে 6:36, জন্মস্থান কলকাতা, মিথুন রাশি দেবগণ, কন্যা লগ্ন কাশ্যপ গোত্র। আমার মেয়ের বিবাহ কোন সময় হবে, পাত্র কোন পেশায় নিযুক্ত থাকবে? পাত্র যদি চাকরিজীবী হয় তবে সরকারি না বেসরকারি চাকরিজীবী হবে। আমার মেয়ের উচ্চতা 5 ফুট, পাত্রের উচ্চতা কীরকম হবে? বিবাহের পরবর্তী জীবন সুখের হবে তো? আমি আমার মেয়ের বিবাহের ব্যাপারে ভীষণ ভীষণভাবে চিন্তিত। আমার মেয়ে ইংলিশে অনার্স গ্র্যাজুয়েট ও ভবিষ্যতে উচ্চশিক্ষা অর্থাৎ এমএ করতে পারবে কি? ওর কি কোনো দিন এসএসসির মাধ্যমে সরকারি চাকরি হবে? আপনার উত্তরের আশায় রইলাম। ইতি সম্পূর্ণা চ্যাটার্জি। সম্পূর্ণা দেবী, আপনি আপনার মেয়ে শ্রীমন্তীর ব্যাপারে অনেক কিছু জানতে চেয়েছেন, তার বিবাহ, তার পাত্রের পেশা কীরকম, তার সে যদি চাকরিজীবী হয় সরকারি না বেসরকারি জানতে চেয়েছেন, সে উচ্চশিক্ষা অর্থাৎ এমএ করতে পারবে কি না, এবং স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে সরকারি চাকরি পাবে কি না। আমরা প্রথমেই মহারাজের শ্রীমুখ থেকে শ্রীমন্তীর ব্যাপারে সম্পূর্ণ বিশ্লেষণ শুনে নেব। তার আগে আপনাদের একটি কথা জানাতে চাই যে প্রতি সপ্তাহে আপনারা এই অনুষ্ঠান সৃষ্টি টিভির পর্দায় শনিবার সন্ধে 7টায় এবং সোনার বাংলার পর্দায় রবিবার রাত 10:45 দেখতে পারবেন। শুধুমাত্র কলকাতা দর্শকদের জন্য জানাচ্ছি। আর প্রতিদিন আমাদের প্রাতকালীন অনুষ্ঠান হয় সৃষ্টি টিভির পর্দায় ভোর 5টায় এবং সোনার বাংলার পর্দায় ভোর 6টা থেকে। এছাড়াও শিলিগুড়িতে প্রতি মাসের 29 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ অবধি রাত্রি 10:20 এই অনুষ্ঠান। জলপাইগুড়িতে প্রতিদিন রাত্রিবেলা 9টার সময় আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখতে পারবেন। পরবর্তীকালে ভারতবর্ষের আরও বিভিন্ন জায়গায় উড়িষ্যার স্যাটেলাইট চ্যানেল ওটিভি, দিল্লি, মুম্বাই, চেন্নাই, আন্দামান বিভিন্ন জায়গায় উনি এ ধরনের অনুষ্ঠান করেন বিভিন্ন ভাষাভাষীর। আপনাদের শুধুমাত্র পশ্চিমবাংলার অনুষ্ঠানগুলির কথা বললাম। প্রথমে আমরা মহারাজকে এই চিঠির পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ ওনার জ্যোতিষ বিশ্লেষণের মাধ্যমে শুনে নিই। মা সম্পূর্ণা চ্যাটার্জি, তুমি চিঠি লিখেছ মেয়ের জন্য, মেয়ে শ্রীমন্তী চ্যাটার্জি। শ্রীমন্তী চ্যাটার্জি কাশ্যপ গোত্র। এই চিঠি মা তুমি আমাকে পাঠিয়েছ, বাই পোস্ট এটি আমার কাছে এসে পৌঁছেছে। এটিও লটারির মাধ্যমে তুলে নেওয়া হয়েছে, তবে খুব কারেন্ট চিঠি, এটি এই মাসেই এসে পৌঁছেছে। তোমার এই চিঠি লটারির মাধ্যমে উঠেছে মা, তুমি বাই পোস্ট এটি আমাকে পাঠিয়েছ শিবকৃষ্ণ গুরুকুলে। আমি তোমার চিঠির উত্তর দেব। সম্পূর্ণা চ্যাটার্জি মা তুমি মেয়ের জন্য পাঠিয়েছ শ্রীমন্তী চ্যাটার্জি কাশ্যপ গোত্র, 20/3/1986 সেদিন ছিল বৃহস্পতিবার সন্ধেবেলা 6:36 সন্ধ্যাবেলা কলকাতাতে শ্রীমন্তীর জন্ম। মা শ্রীমন্তীর মিথুন রাশি এবং কন্যা লগ্ন 90 নক্ষত্র। মা তুমি লিখে নাও 90 নক্ষত্র অর্থাৎ 7 নম্বর নক্ষত্রে জন্ম, 7/3,
সাত নম্বর নক্ষত্র আর তিন নম্বর রাশি। শুক্ল দশমী তিথিতে জন্ম, শুক্ল দশমী তিথিতে জন্ম শূদ্র বর্ণ এবং দেবগণ, দেবগণ। এই হচ্ছে শ্রীমন্তীর জন্মকুণ্ডলী। শ্রীমন্তীর জন্মকুণ্ডলীতে মেষ রাশিতে আছে রাহু, বৃষ রাশিতে কোনো গ্রহ নেই, মিথুনে আছে চন্দ্র, কর্কটে কোনো গ্রহ নেই, সিংহে গ্রহ নেই, কন্যায় আছে লগ্ন, তুলায় কেতু, বৃশ্চিকে শনি, বৃশ্চিকে শনি, ধনুতে মঙ্গল, মকরে গ্রহ নেই, কুম্ভে বুধ বৃহস্পতি এবং মীনে আছে রবি এবং শুক্র। মা শ্রীমন্তীর জন্মকুণ্ডলীতে শুক্র ভালো আছে, শনি ভালো আছে, কেতু ভালো আছে, এই গ্রহগুলো ভালো অবস্থায় আছে। শুক্র যেহেতু ভালো আছে তাই শ্রীমন্তীর চেহারার মধ্যে রূপ লাবণ্য থাকবে, শুক্র যেহেতু ভালো আছে তাই শ্রীমন্তীর চেহারার মধ্যে রূপ লাবণ্য থাকবে এবং ওর মধ্যে শৈল্পিক দৃষ্টিভঙ্গি থাকবে, শিল্পীর দৃষ্টিভঙ্গি, শৈল্পিক দৃষ্টিভঙ্গি শ্রীমন্তীর মধ্যে আছে, ওর মধ্যে ক্রিয়েটিভিটি থাকবে, খুব রুচিসম্মত থাকবে, ওর খুবই সুরুচি রয়েছে, অত্যন্ত শৌখিন। তোমার প্রশ্ন যে বিবাহ কবে হবে, মা বিবাহের জন্য শুভ সময়। বর্তমানে শ্রীমন্তীর বয়স হলো 22+, ওর জন্য সব থেকে শুভ সময় হবে বিয়ের জন্য 25 বছর 9 মাস, 25 বছর 9 মাসের পর বিবাহ শুভ হবে। পাত্রের পেশা কি হবে, পাত্রের পেশা হবে চাকুরি, সরকারি না বেসরকারি, পাত্রের সরকারি চাকুরি হবে। শ্রীমন্তীর হাইট 5 ফুট, তো পাত্রের হাইট কত হবে, পাত্রের হাইট 5 ফুট 6 ইঞ্চি থেকে বেশি হবে, পাত্র শিক্ষিত হবে, দেখতে সুন্দর হবে। তারা তিন ভাই বোন হবে এবং জন্মস্থান থেকে 100 কিলোমিটার বা তার থেকেও দূরে শ্রীমন্তীর বিয়ে হবে। বিবাহিত জীবন কেমন আছে, এখানে একটু সমস্যা আছে, বিবাহিত জীবনটাতে একটু সমস্যা আছে। কেন, তার কারণ শ্রীমন্তীর জন্মকুণ্ডলীতে মা ভয় পাবে না, বিবাহ খুবই ভালো ঘরে হবে, পাত্র শিক্ষিত হবে, সুচাকুরে হবে, সরকারি চাকুরি করবে, আর্থিক অবস্থা খুবই ভালো থাকবে,
বাড়িঘরও খুব ভালো থাকবে, বাড়িঘরও খুব ভালো থাকবে। দেখো কি লগ্ন থেকে এক দুই তিন চার, এই চার নম্বর ঘরে মঙ্গল আছে, অর্থাৎ শ্রীমন্তী মাঙ্গলিক বা শ্রীমন্তীর মঙ্গল দোষ আছে, শ্রীমন্তী মাঙ্গলিক বা শ্রীমন্তীর মঙ্গল দোষ আছে, ভয় পাবে না। তাই এটা বিবাহিত জীবনে সুখ শান্তির পক্ষে এটা একটু অশুভ, তো এটা একটু সমস্যা আছে বিবাহিত জীবনের, সুখ শান্তিতে একটু অসুবিধে আছে, শ্বশুর বাড়ির সাথে, শাশুড়ির সাথে, স্বামীর সাথে একটু ভুল বোঝাবুঝি হবার যোগ আছে বা একটু পীড়িত হবার যোগ আছে। ইংলিশে অনার্স করেছে, এমএ হবে কি না? অবশ্য হবে, এমএ অবশ্য হবে, উচ্চ শিক্ষা হবে। কেন? কেননা লগ্ন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, এই নবম ঘর থেকে উচ্চ শিক্ষা বিচার করতে হয়। নবম ঘরটা হচ্ছে বৃষ রাশি, এর মালিক হচ্ছে শুক্র, সেই শুক্র এখানে তুঙ্গস্থ আছে, তাই অবশ্যই নবমপতি ভালো থাকার জন্য উচ্চ শিক্ষা হবেই হবে। এসএসসি হবে কি না? এসএসসি হবে, কিন্তু ওই মাঙ্গলিক দোষের জন্য এসএসসি তো একটু বাধা হয়ে আছে, মাঙ্গলিক দোষের জন্য এসএসসি তো একটু বাধা হয়ে আছে। এবং একটু বাধা আরও কেন হয়েছে, দেখো যে লগ্ন থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ, এই দশ নম্বর ঘরে দেখো একাদশপতি দশমী আছে, খুব ভালো, আয়পতি গ্রহ দশম স্থানে আছে, ফলে শ্রীমন্তীর উচ্চ আয় হবে, উচ্চ আয় হবে। শ্রীমন্তী মাসে পনেরো হাজারেরও বেশি, কুড়ি হাজার টাকা আয় করতে পারবে, অবশ্য পারবে। কিন্তু এখানে কি হয়েছে, চন্দ্রটা যে ঘরে আছে, চন্দ্র একা আছে, দুদিকে গ্রহ নেই, শ্রীমন্তীর মনে অযথা দুশ্চিন্তা থাকে, শ্রীমন্তীর মনে অযথা দুশ্চিন্তা থাকে, এটা হয়ে গেছে কেমোদ্রুম যোগ, এটা হয়ে গেছে কেমোদ্রুম যোগ। আর এই কেমোদ্রুম যোগের ওপরে কি হয়েছে, এখানে মঙ্গল দোষের দৃষ্টিটা গিয়ে পড়েছে, এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত, এই মঙ্গল দোষের দৃষ্টিটা গিয়ে পড়েছে, এর জন্য একটু এসএসসিতে বাধা আছে। কিন্তু এসএসসি হবে, এসএসসি হবে ২৭ বছর দু মাসের পর, এসএসসি হবে ২৭ বছর দু মাসের পর, এসএসসি হবে, অবশ্য হবে, অবশ্যই ও একজন আদর্শ স্কুল টিচার হতে পারবে। তাহলে মা ছকটা ভালোই আছে, শুধু মঙ্গল দোষ আর এই কেমোদ্রুম যোগটা তুমি একটু উপায় করে নেবে, কেমন? এবার আমি বলে দেই যে শ্রীমন্তীর জন্য শুভ তারিখ, শুভ সংখ্যা, শ্রীমন্তীর জন্য শুভ তারিখ এক দুই সাত নয় দশ এগারো ষোলো আঠেরো উনিশ কুড়ি পঁচিশ সাতাশ আঠাশ এবং উনত্রিশ, প্রতি ইংরেজি মাসের এই সমস্ত তারিখ আর এই সমস্ত সংখ্যাগুলো শ্রীমন্তীর জন্য শুভ। যে কোনো শুভ কাজ তুমি এই সব তারিখে করবে, অর্থাৎ শ্রীমন্তী এই সব তারিখে করবে, সেটা শ্রীমন্তীর জন্য সফল হবে,
সেটা শ্রীমন্তীর জন্য সাকসেস হবে। ধনুরাশির সাথে বিয়ে দেবে না এবং তুলা রাশির সাথে বিয়ে দেবে না এবং কর্কট লগ্নের সাথে বিয়ে দেবে না। ধনুরাশির সাথে বিয়ে দেবে না, তুলা রাশির সাথে বিয়ে দেবে না এবং কর্কট লগ্নের সাথে বিয়ে দেবে না। এই রাশি লগ্নগুলো শ্রীমন্তীর পক্ষে মিসম্যাচ বা অমিলযোগ্য, তাই এই সমস্ত রাশি লগ্নের সাথে বিবাহ করাবে না। শ্রীমন্তীর লগ্নে সপ্তমে শুক্র আছে, তাই ও নিজের পরিচয়ে বিয়ে হবে, নিজের পরিচয়ে বিয়ে হবে। পূর্ব এবং দক্ষিণ শুভ দিক পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মাথা করে শোবে বা দক্ষিণ দিকে মাথা করে শোবে। পূর্ব দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে বা দক্ষিণ দিকে মুখ করে বসে যে কোনো শুভ কাজ করবে। গণেশ ওর জন্য মাঙ্গলিক চিহ্ন। শ্রীমন্তীর ঘরের দরজার ওপর আলমারির ওপর গণেশের স্টিকার লাগাবে। ওর ঘরের দরজার ওপর আলমারির ওপর গণেশের স্টিকার লাগাবে। ওর বিয়ের কার্ডের ওপর যেন গণেশের ছবি অবশ্য থাকে। শ্রীমন্তীর বিয়ের কার্ডের ওপর এবং কার্ডের এনভেলপের ওপর যেন গণেশের ছবি অবশ্য থাকে। বেডরুমের দেওয়ালে গণেশের স্টিকার লাগাবে, বেডরুমের দেওয়ালে গণেশের স্টিকার লাগাবে এবং মোবাইল ফোনে গণেশের ছবি রাখবে, মোবাইল ফোনে গণেশের ছবি রাখবে। শুভ রং হচ্ছে হলুদ এবং সাদা, হলুদ এবং সাদা আর ধূসর রং খুবই শুভ, অরেঞ্জ শুভ। এই সব রঙের জামা কাপড়, পেন, রুমাল, ডায়েরি, বেডশিট, তোয়ালে, পর্দা বেশি বেশি করে ব্যবহার করবে। যে নিয়মগুলো শ্রীমন্তীকে মেনে চলতে হবে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি, একটু নোট করে নেবে। প্রতি পূর্ণিমা এবং অমাবস্যাতে, প্রতি পূর্ণিমা এবং অমাবস্যাতে ভাত খাবে না, লুচি রুটি যে কোনো খাবার খেতে পারবে কিন্তু ভাত খাবে না এবং সেই খাবার শাল পাতার ওপর খাবে, শাল পাতার ওপর খাবে। কোনো ধাতুর পাত্র ব্যবহার করবে না, কোনো ধাতুর পাত্রে খাবারটা খাবে না, তো সেটা খুবই মঙ্গলময় হবে। এবং আর কি করবে? প্রতি বৃহস্পতিবার দিন লাল চন্দন, অগরু আর কেশর একসাথে মিলিয়ে লবঙ্গ দিয়ে 3টে ফোঁটা নিচের থেকে ওপর দিকে নেবে, 3টে টিপ বা টিক্কা লবঙ্গের ফুলটা দিয়ে নিচ থেকে ওপর পর্যন্ত নেবে। কেমন? যে মন্ত্র ওকে জপ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি, তুমি একটু লিখে নাও। কেমন? লেখো, ওম বুধায় চন্দ্র পুত্রায় দিব্য মূর্তয়ে। নিচে লেখো, হেমা হেমা ভরণায়
ভরণায় যোগ্য যোগ্য পবিত পবিত মাল্য মাল্য ধরায় ধরায় নিচে লেখো মর্মা মর্মা চনং চনং গৃহান গৃহান নিচে লেখো শান্তিং শান্তিং কুরু কুরু দুবার লেখো কুরু কুরু সোহা সোহা এই মন্ত্রটা 108 বার অথবা 28 বার শ্রীমন্তী অথবা মা তুমি জপ করবে কেমন শুভ যোগাসন শুভ যোগাসন হরি ওম নমঃ শিবায় হরি ওম নমঃ শিবায় হরি ওম নমঃ শিবায় ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ ওম শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ ওম শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ ওম শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ ওম শ্রী মহাকাল রুদ্র মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ হরি ওম নমঃ শিবায় হরি ওম নমঃ শিবায় হরি ওম নমঃ শিবায় বামনাসন বামনাসন এবং হলাসন বামনাসন এবং হলাসন এই দুটি যোগাসন শ্রীমন্তীর পক্ষে খুবই শুভ শ্রীমন্তীর পক্ষে খুবই শুভ এই দুটো যোগাসন শ্রীমন্তী প্রতিদিন 2 মিনিট করে অভ্যাস করবে প্রতিদিন 2 মিনিট করে অভ্যাস করবে কেমন ভগবান তোমাদের মঙ্গল করুন সম্পূর্ণা দেবী শুনলেন আপনার মেয়ে শ্রীমন্তীর ব্যাপারে মহারাজের শ্রীমুখ থেকে নিখুঁত নিখুঁত বিশ্লেষণ এতটা সঠিক জ্যোতিষশাস্ত্রের উপর পাণ্ডিত্য কি অসাধারণ বিশ্লেষণ ধীর স্থির বিচক্ষণ বিশ্লেষণ সত্যি অভিভূত হওয়ার মতো এবং শ্রীমন্তীর ব্যাপারে তিনি যে কথাগুলো জানিয়েছেন ছোট করে আরও একবার আপনাকে রিমাইন্ডার দিয়ে দিই জানিয়ে দিই যে প্রথমেই মনে রাখবেন ওর মাঙ্গলিক চিহ্ন গণেশ তা যেন ও ওর সমস্ত কাজে অর্থাৎ পড়ার টেবিল থেকে মোবাইলের স্ক্রিন সেভার থেকে শুরু করে বাড়ির দরজায় এবং পরবর্তীকালে ওর যখন বিয়ে হবে আমরা দেখেছি এরকম মহারাজ বহু মায়ের মেয়ের ব্যাপারে নাম প্রশ্ন ছিল বিবাহের ব্যাপারে উনি বলেছিলেন তারা কিন্তু তার বিবাহ স্থির হয়ে যাওয়ার পরও বিবাহের কার্ডে কিন্তু সেই মাঙ্গলিক চিহ্নের চিহ্নটি অবশ্যই ব্যবহার করেছিলেন আপনিও এই মাঙ্গলিক চিহ্ন শ্রীমন্তীর মাঙ্গলিক চিহ্ন গণেশ সব জায়গায় ব্যবহার করবেন আর যে দুটো যোগাসন উনি বলেছেন কারণ যোগাভ্যাস হচ্ছে মনকে নিয়ন্ত্রণে রাখার সবথেকে সঠিক উপায় বামনাসন ও হলাসন যেন নিয়মিত করে এরপর আসি মূল কথায় যে আমাদের জীবনের সমস্ত সমস্যা আমরা জানি গ্রহগত অবস্থানের জন্য সেক্ষেত্রে জন্ম ঠিকুজি বিচার করে মহারাজের শ্রীমুখ থেকে যে বিশ্লেষণ আমরা শুনেছি তাতে দেখা যাচ্ছে যে শ্রীমন্তীর শুক্র শনি কেতুর অবস্থান খুবই ভালো এবং শুক্রের অবস্থানের জন্য লাবণ্যময়ী এবং সৃষ্টিশীল মানসিকতা ক্রিয়েটিভ মাইন্ডের এছাড়াও আপনার বিয়ের ব্যাপারে প্রশ্ন ছিল 25 বছর 9 মাসের পর যেন শ্রীমন্তীর বিবাহের আপনি ঠিক করেন তার আগে কখনোই নয় পাত্র সরকারি চাকরিজীবী অবশ্যই হবে এবং তার উচ্চতা নিয়ে আপনার প্রশ্ন ছিল 5 ফুট 6 ইঞ্চির বেশি উচ্চতারই হবে এবং যথেষ্ট সুদর্শনী হবে সুতরাং এত কিছু শোনার পর নিশ্চয়ই আপনার মনে অনেকটা আপনি অনেকটা আশ্বস্ত হতে পারছেন তবে যে দুটো দোষ শ্রীমন্তীর জীবনে দেখা যাচ্ছে তা হলো মাঙ্গলিক অর্থাৎ ওর মঙ্গল দোষ আছে এবং কেমদ্রুম যোগ আছে এই দুটো গ্রহদোষের কিন্তু প্রতিকার অবশ্যম্ভাবী এবং সমস্ত দর্শক বন্ধুদের বলছি যে যারা গ্রহদোষে এখনও জর্জরিত বিপন্ন হয়ে যাচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু জগদ্ধাত্রী পুজোর মধ্যে এই তিথিটাতে গ্রহদোষ প্রতিকারের একদম উপযুক্ত সময় সর্বাধিক সুফল এই সময় আপনারা লাভ করতে পারবেন এবং আরও একবার বলি যারা দেবীপক্ষ বা দীপান্বিতা অমাবস্যা অর্থাৎ শক্তি অমাবস্যায়
আপনারা যারা এই গ্রহদোষের প্রতিকার করতে পারেননি তাদের জন্য বলি যে জগদ্ধাত্রী পুজোর মধ্যে কিন্তু আপনারা এই গ্রহদোষের প্রতিকার করলে সর্বাধিক সুফল লাভ করবেন। এছাড়া ওর উচ্চশিক্ষা অবশ্যই সম্ভব এবং ও সেলফ লেডি হবে, আয় যথেষ্টই, উনি বলেছেন 20,000 টাকারও বেশি মান্থলি ইনকাম হবে শ্রীমন্তীর। সুতরাং এতগুলো ওর শুভ যোগ, এই দুটো গ্রহদোষ প্রতিকার করলেই আপনি অবশ্যই ওর জীবনে দেখবেন তার প্রতিফলন পড়ছে। এবং মহারাজের এই কথা কিন্তু এতটাই এতটাই নিখুঁত যে বিগত দিনে যারা ওনার এই পিতৃসুলভ পরামর্শ পেয়ে যারা উপকৃত হয়েছেন ঠিক সেরকমভাবেই আজ আমাদের হাতে কিছুটা সময় আছে মহারাজের এই নিখুঁত বিশ্লেষণ শোনার জন্য। আরও একটি চিঠি আমরা নিয়ে নিচ্ছি। সরবরী দেবী হুগলি থেকে চিঠিটি পাঠিয়েছেন, উনি লিখছেন, শ্রদ্ধেয় দেবদাস বাবা, আপনি আমার প্রণাম নেবেন, আমি আমার একমাত্র পুত্রকে নিয়ে প্রচণ্ড দুশ্চিন্তায় আছি। পড়াশোনাতে ও খুব খারাপ ছিল না কিন্তু রেজাল্ট খুবই খারাপ হয়। ও এখন কম্পিউটার নিয়ে একটা কোর্স পড়ে চাকরির চেষ্টা ভীষণভাবে করছে কিন্তু হবে হবে করেও চাকরি হচ্ছে না। ও প্রচণ্ড হতাশ, অথচ ও ছাড়া আমার আর কেউ নেই। আপনার প্রোগ্রাম টিভিতে দেখি, আপনি কত মানুষের বিভিন্নভাবে উপকার করেন, তাই আপনার কাছে সাহায্য ভিক্ষা করছি। ও এমনিতে খুব চাপা স্বভাবের, নিজে থেকে কিছু বলে না, কিন্তু আমি বুঝি ওর মনে খুব কষ্ট। ও লুকিয়ে লুকিয়ে কাঁদে, ও সবাইকে খুব ভালোবাসে কিন্তু ওকে কেউ পছন্দ করে না, তাই ও খুব বিরক্ত এবং সব সময় রেগে থাকে। তাই বাবা, ওর সম্বন্ধে কিছু প্রশ্ন আছে, একটু বিস্তারিতভাবে বললে শান্তি পাই। প্রশ্নগুলি হলো, অজয় কি চাকরি পাবে, পেলে কবে, এবং সরকারি না বেসরকারি? ওর শরীর কেমন থাকবে? ও কোনো মানুষের ভালোবাসা পায় না কেন? ওর বিবাহ কবে, প্রেম ঘটিত না দেখে শুনে? বিবাহিত জীবন কেমন হবে? এবং শুভ রং সংখ্যা শুভ দিক বললে খুবই উপকৃত হই, ওর নাম জন্ম সময় পাঠালাম, অনুগ্রহ করে বলবেন ইতি চিরদুঃখী সর্বরী, নাম অজয় চক্রবর্তী, জন্মস্থান হুগলি, জন্ম তারিখ 14/9/1984, জন্ম সময় সকাল 8:18, জন্মবার শুক্রবার। সর্বরী দেবী ওনার পুত্র, একমাত্র পুত্র অজয়ের ব্যাপারে এই প্রশ্নগুলি রেখেছেন মহারাজের কাছে। উনি জানতে চেয়েছেন অজয়ের চাকরি, ওর শরীর এবং ওর বিবাহ সম্পর্কে। দর্শক বন্ধুরা, যেভাবে আপনাদের বললাম যে গ্রহদোষ প্রতিকারের উপযুক্ত সময় জগদ্ধাত্রী পুজো অবধি, এই দেবীপক্ষ থেকে জগদ্ধাত্রী পুজো, এই পুণ্যতিথিতে গ্রহদোষ প্রতিকারের শ্রেষ্ঠ সময়, সেরকমভাবেই বলছি যে গত শক্তি বা দীপান্বিতা অমাবস্যায় মহারাজ যে বৈদিক বা শাস্ত্রীয় বস্তু সামগ্রী তৈরি করেছেন আপনাদের কল্যাণের জন্য, যা আপনাদের গৃহে স্থাপন করলে ভীষণ ভীষণভাবে কল্যাণ তো হবেই, সুখ সমৃদ্ধি শান্তির বাতাবরণ ফিরে আসবে বাড়িতে। সেগুলি হলো আশীর্বাদী চাঁদমালা, শক্তি খাড়া, ভৈরব ত্রিশূল, মহাকাল ত্রিশূল, দক্ষিণাবর্ত শঙ্খ, এরকম বিভিন্ন বৈদিক বা শাস্ত্রীয় সামগ্রী। আপনারা যারা এখনও তা সংগ্রহ করেননি, তা শক্তি অমাবস্যা অর্থাৎ কালী পুজো থেকে 45 দিনের মধ্যে আপনারা সংগ্রহ করে আপনাদের গৃহে স্থাপন করতে পারেন। দেখবেন গৃহে ফিরে আসছে বিভিন্ন দিক থেকে কল্যাণ এবং সুখ সমৃদ্ধি শান্তির বাতাবরণ। আপনারা অবশ্যই এই বৈদিক সামগ্রীগুলো যত শীঘ্র সম্ভব মহারাজের থেকে সংগ্রহ করুন এবং আপনাদের গৃহে স্থাপন করুন। গ্রহদোষের প্রতিকার যারা দেবীপক্ষে করতে পারেননি, যারা গত দীপান্বিতা অমাবস্যায় করতে পারেননি, তারা জগদ্ধাত্রী পুজোর মধ্যে এই গ্রহদোষ প্রতিকার করুন এবং নিশ্চিতভাবে আপনারা সর্বাধিক সুফল এতে লাভ করবেন। মা সর্বরী, তুমি আমাকে এই চিঠি লিখেছ, মা, তুমি অজয় চক্রবর্তীর জন্য এই চিঠি আমাকে লিখেছ, এই চিঠি আমি পেয়েছি মা, বাই পোস্ট এটি আমার কাছে এসে পৌঁছেছে। এই চিঠি মা তুমি লিখেছ শিবকৃষ্ণ গুরুকুলে, আমি পেয়েছি মা চিঠি। কেমন, আমি চিঠির উত্তর দেব? তুমি লিখেছ যে তুমি
তোমার একমাত্র পুত্রকে নিয়ে খুবই দুশ্চিন্তায় আছো। ও পড়াশুনোতে খারাপ নয়, কিন্তু রেজাল্ট খুব খারাপ করছে। তোমার প্রশ্নগুলো মা তুমি লিখেছ, যে অজয় চাকরি কবে পাবে, চাকরি কি পাবে, পেলে কবে, এবং সরকারি না বেসরকারি, ও শরীর কেমন যাবে, ও কোনো মানুষের ভালোবাসা পায় না কেন, ওর বিবাহ কবে, প্রেম ঘটিত না দেখে শুনে, বিবাহিত জীবন কেমন হবে, শুভ রং সংখ্যা দিক ইত্যাদি বললে উপকৃত হব। তাহলে মা, অজয় চক্রবর্তী বাংলাতে জন্ম 18 ভাদ্র 1391 সাল, ইংরেজিতে 14 সেপ্টেম্বর 1984 সাল, সেদিন ছিল শুক্রবার সকালবেলা 8:18 হুগলিতে জন্ম। মা, অজয়ের মেষ রাশি, মেষ রাশি এবং তুলা লগ্ন, তুলা লগ্ন অশ্বিনী নক্ষত্র 1/1, 1 নম্বর নক্ষত্র আর 1 নম্বর রাশি, এবং কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে জন্ম। কৃষ্ণ চতুর্থী তিথিতে জন্ম, ক্ষত্রিয় বর্ণ, ক্ষত্রিয় বর্ণ, দেবগণ, দেবগণ। এই হচ্ছে অজয়ের গ্রহগত অবস্থান। অজয়ের জন্মকুণ্ডলিতে মেষ রাশিতে আছে চন্দ্র, মেষ রাশিতে আছে চন্দ্র, বৃষে আছে রাহু, বৃষে আছে রাহু, মিথুনে কোনো গ্রহ নেই এবং কর্কটে কোনো গ্রহ নেই, আর সিংহে আছে, সিংহে আছে রবি এবং তার সাথে আছে বুধ, সিংহে আছে রবি এবং বুধ আছে সিংহ রাশিতে, কন্যাতে আছে শুক্র, কন্যায় আছে শুক্র, শনি আছে তুলাতে লগ্ন আর শনি আছে তুলাতে, বৃশ্চিকে আছে মঙ্গল এবং কেতু, বৃশ্চিকে মঙ্গল কেতু, ধনুতে বৃহস্পতি, মকরে কোনো গ্রহ নেই, কুম্ভে গ্রহ নেই, মীনে কোনো গ্রহ নেই। তাহলে অজয়ের জন্মকুণ্ডলিতে কী কী গ্রহ ভালো অবস্থায় আছে? অজয়ের জন্মকুণ্ডলিতে রবি ভালো আছে, বুধ ভালো আছে, বৃহস্পতি ভালো আছে, বৃহস্পতি ভালো আছে। আমি প্রত্যেকটা প্রশ্নের মা উত্তর দেব, আজকে আর সময় নেই, আগামী দিন আমি তোমার চিঠির সম্পূর্ণ উত্তর দেব, কেমন? সর্বরী দেবী, আজকে অনুষ্ঠান একদম শেষ পর্যায়ে, আমরা অন্তিম লগ্নের পাদানিতে দাঁড়িয়ে আছি, তাই আপনার চিঠিটার পুরোপুরি মহারাজের শ্রীমুখ থেকে বিশ্লেষণ নেওয়া গেল না। অজয়ের ব্যাপারে নিশ্চয়ই আমরা আগামী দিন প্রথম চিঠি অজয়ের ব্যাপারেই আমরা জেনে নেব মহারাজের শ্রীমুখ থেকে। তার আগে সমস্ত দর্শক বন্ধুরা একথাই বলি যে জ্যোতিষশাস্ত্র কিন্তু সঠিক বিশ্লেষণ ছাড়া তার প্রাসঙ্গিকতা হারায়, আর সেখানে ভারতবর্ষের বুকে যে কজন মহান ব্যক্তিত্ব সঠিক বিশ্লেষণ করেন তার মধ্যে কিন্তু জ্যোতিষ গবেষক ধর্মগুরু বাবা শ্রী দেবদাসজি মহারাজ একজন, এবং তার জন্যে কিন্তু আজকে লক্ষ লক্ষ মানুষ তার সান্নিধ্য পাওয়ার জন্য উদগ্রীব হয়ে থাকেন, কারণ তারা উপকৃত হন। এবং আপনাদের কাছে একথাই বলার যে আপনারাও যদি তার সান্নিধ্য পেতে চান, তিনি নিঃশর্ত নিঃস্বার্থভাবে আপনাদের পাশে আছেন। আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতেজ থাকুন, এই আশা নিয়ে এই মহান ব্যক্তিত্বকে সঙ্গে নিয়ে ফিরে আসবো আগামী দিন। আপনাদেরই শুভকামনায়, মঙ্গল কামনায়।
নমস্কার। ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়। ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওম নমঃ শিবায়। 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 ওম শ্রী মহাকাল রুদ্র দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র কাশীনাথ দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র বদ্রীনাথ দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। ওম শ্রী মহাকাল রুদ্র মহা মৃত্যুঞ্জয় দেবায় নমঃ। হরি ওম নমঃ শিবায়। হরি ওম নমঃ শিবায়।